এটা হচ্ছে আমাদের পার্ট টু ব্লগে দুর্গাপুজোর। তো এখন প্রভাত সঙ্গ আর অগ্রণী দেখে এখন যাচ্ছে হচ্ছে নবারণে ভিজিঙ্গিতে হাঁটি হাঁটি পায়ে পায়ে। তো এটা ব্লগের একটা ইন্ট্রো করে দিলাম এই ভিডিও। তো চলো এখন যাই ভিজিঙ্গিতে আর তোমাদেরকে একটু বাজারটা দেখাই কেমন কি হচ্ছে। মোটামুটি ভালোই ভিড় আছে, যেহেতু বাসটা ঢুকতে যায়নি বেড়াচ্ছি তবু একটু ফাঁকা আছে। ফাঁকা নালে বাস ঢুকলে আর টোটো গাড়ি এমনিতে পুরো জাম, সব চার চাকা নিয়ে বেরিয়েছে যেহেতু। তো চলো যাই বাজারের মধ্যে আসি, দেখাই তোমাদেরকে। সেই যে দেখতে পাচ্ছ মোটামুটি ভালোই লাইটিং আছে, ভালোই। এখন ঠাকুর দেখতে বেরিয়ে এখন ম্যাক্সে ঢুকবে, তাকে ম্যাক্সটা ঘুরে তারপর আমরা যাবো হচ্ছে ভিড়ি। অনেকদিন ধরে ম্যাক্স ম্যাক্স করছিল তো তার জন্য আজকে একটু ম্যাক্সটা ঘুরে দিই। চলো দুর্গাপুরের ম্যাক্স সম্মিলনী, তো চলো যাই। ভালো লাইটিং করেছে, বাহ। ঝর্নার কাছে এখন ম্যাডাম এখন ম্যাক্স যাচ্ছে, দেখি ম্যাক্সে কি ফটো তুলবে। ম্যাক্স যাবো 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 কতদিন ধরে বাহানা করাবো, নিশ্চয়ই করাবো অবশ্যই। কত সুন্দর গ্রসারি এদিকে, আজকে ম্যাক্স এসছে, আজকে ম্যাক্স পুরো ফাঁকা আর ম্যাক্স পুরো চেঞ্জ করে দিয়েছে। এইদিকে ছিল খাবারের ছিল আর এই সাইডে ছিল এই খেলার জিনিসগুলো, এখন উল্টো ওইদিকে খাবার ইনস্টল করছে আর এই খেলারগুলো করে দিয়েছে। কোন গেম খেলবি বল? এটা গুলি করব আমি, গুলি করবে। বাচ্চাদের খেলনা যাই যাই। এবার আমরা দুর্গা ঠাকুর দেখি গা, এইদিকে ম্যাক্সে ঢুকে গেছি আমরা। এই যে এই সাইডে পুরো ভেঙে দিয়েছে, এই যে এই কাঁচটার জন্য। ও এইদিকে বাথরুম ছিল, লাইটে বুঝে যাচ্ছে। আহ কত মাছ, এই মাছ পাঠানো যাবে নাকি সিলি জলে পাঠাবে? এখন লিফ্ট আমরা মাত্র দুজন, উঠছি ঘরে ম্যাক্স থেকে বেজে গেছি, দেরি হচ্ছিল বহুত, মোটা বেজে গেছে প্রায়। তো এখন যাচ্ছি ফিরিঙ্গিতে, তো চলো যাই। পা ব্যথা শুরু হয়ে গেছে, তেমন ওইখানে গিয়ে কি যে হবে কে জানে। আর এই ব্রিজটা লাইটিং দিয়ে, ব্রিজটা লাইটিং দিয়ে সাজিয়েছে, দেখো খুব সুন্দর দেখতে লাগে। এই দেখো পুরো লম্বা, ওইদিকে শেষ অব্দি কাকুর কি লম্বা গো, কাকুর কত হাই হবে, 7 ফিট। এই যে সামনে লোকটাকে দেখ, ফাইনালি দেখো এই যে ঘড়ি দোকান চালু হয়ে গেছে। Thank you.
ভালোই মোটামুটি ভিড় আছে, ভেতর দিকে যাই। আর প্যান্ডেল দারুণ করেছে, প্যান্ডেলটা ব্যাপক করেছে, আর ঠাকুরটাও ভালো করেছে না? ঠাকুরটা দেখে তো বেশ ভালোই লাগলো। এখানে একদম ভাড় দিয়ে করেছে, উপরে যে এগুলো ছিল মাথা, আর একদম যীশু খ্রিস্টের করেছে জায়গাটা, চার্চের টাইপের। মাদার টেরেসাও দেখলাম। চলো এবার মেলাটা একটু ঘুরি, তারপর বাড়ি যাবো আজকে। সেই প্যান্ডেল, আর এদিক থেকে মেলা শুরু। বাবা, আর চাপছি না এখানে নাগরদোলা। নাগরদোলা থেকে সেই রথে একটু লুকটা দেখি দি পুরো। এইদিকে দেখো, নাগরদোলা চাপবে না।
এখন ঠান্ডা তো আইসক্রিম খেতে ইচ্ছা করছে, কিন্তু আইসক্রিম তো দেওয়াই যাবে না, নাকি প্রোগ্রাম আছে যেহেতু একই ঠান্ডা লাগিয়েছে, গলা বসে আছে, আর আইসক্রিম একদমই ঠান্ডা দেওয়াই যাবে না নাকি। মেলা করতে কেমন লাগছে? খুব ভালো লাগছে আমার, ফাঁকা ফাঁকা বেশ, ষষ্ঠীর দিন তো ফাঁকা, আজকে বেশ সংক্রান্তি চলে আবার প্রোগ্রাম আছে যেহেতু একটু বাইরে যাবো, তাই আমরা আজকে একটু ঘুরে নিচ্ছি। তো দেখা যাক আজকে তো এগুলো ঘুরছি, কালকে দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায়, আজও জানি না প্রোগ্রাম আছে না, গেলে প্রোগ্রামের ভিডিও তোমার। তো চলো যাই, এখন ঘুরতে থাকি মেলাটা, তারপর খাওয়া দাওয়া করে বাড়ি যাবো একবারে। ভালো বানায় সবই হচ্ছে, মানে রথের মেলা যারা যেগুলো বসে যেগুলো নিয়ে ওরাই বসেছে এখানে, এটাতেই ভাবছি শিলিকে চাপাবো, শিলির জন্য এটাই বেটার। ট্র্যাক্টর, একটা ট্র্যাক্টর নিয়ে চলো আমরা যাই বাড়ি, যাই ট্র্যাক্টরে করে। আর কি দেখাবো, প্রতি মেলাতে একই জিনিস, দেখি আমি লোভ দেখাচ্ছি দেখো, কিন্তু কিনবে তা না, ও নিজে কিনবে না, কিছু করার নেই, তোমরা দেখে রাখো তোমরা চলে আসবে, তোকে আর কিনতে হবে না, চো কানের কিনতে হবে না, চো। এখন খেতে বসেছি আমরা, দেখি অর্ডার দিয়েছি খাবার, আবার আসছে আমাদের, তো অনেক পায়ে ব্যথা করছিল যার জন্য খেতে বসলাম, একটু বসতে তো পারলাম, খিদে পেয়েছে বিকাল থেকে, কিছু খাইনি সন্ধ্যে থেকে একদম, তো খাই চলো। অনেক খাবার চলে এসছে আমাদের, মোগলাই, তো চলো খাওয়া দাওয়া করি তারপর ভিডিও শেষে দেখাচ্ছি, ফটো তুলতেই ব্যস্ত এখন, খাওয়া দাওয়া করে এখন বাড়ি যাব, তার মাঝে ফটো তুলছি একবার। সো ফাইনালি আমরা কমপ্লিট, এখন যাচ্ছি বাড়ি, বেরিয়ে করেছি একদম, এখন বাড়ি যাবো হাঁটতে হাঁটতে। কিছু শুনতে পারছো না তোমরা, বুঝতে পারছি, তার মধ্যে আমরা বলতেও বলছি যে কথাটা তোমরা হয়তো শুনতে পারছো না, এত সাউন্ড। সো চলো আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি, দেখা হবে আমাদের নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, আর এর পরের পার্ট দুর্গাপূজার আপনি মেলা প্রাঙ্গণে প্রবেশ করুন। চলো দুর্গাপুজো দেখা যাক আর কোথায় কোথায় যাওয়া যায় পরের দিন সপ্তমীতে, চলো আজকে ষষ্ঠী ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে আমাদের নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই বাই আর গুড নাইট।